আমরা ছিলাম একটা ম্যাথে ছিলাম, যদিও মুছে গেছে, আমরা সেখান থেকে আবার শুরু করি। আমাদের একটা ফাংশন ছিল ডিমান্ডের জন্য কোয়ান্টিটি ফাংশন এন্ড অ্যানাদার অন ওয়ার্ডস ফর সাপ্লাই ফাংশন। সো ডিমান্ড ফাংশন ডি কিউ ইকুয়াল টু, গতকালকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকেই আজ শুরু করব। কিউ প্লাস 26, then supply function, supply quantity, as q plus 12. এবং আমরা যেটা বের করেছিলাম সেখানে ছিল আমাদের কোয়ান্টিটি ছিল মেবি 2 অ্যান্ড প্রাইস ছিল 18। আপনার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস বের করতে হবে। এরকম ইকুয়েশন দেওয়া থাকলে আপনাকে যদি বলে কনজিউমার সারপ্লাস সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম প্রাইস যদি আপনাকে বের করতে হবে, এই প্রসেসগুলো আপনাকে সম্পন্ন করতে হবে। আমরা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কোয়ান্টিটি এবং প্রাইস বের করেছিলাম। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল কিউ ছিল আমাদের 2 অ্যান্ড প্রাইস ছিল আমাদের 18। তাহলে এখন আমাদের কনজিউমার সারপ্লাস বের করতে হবে। সো কনজিউমার সারপ্লাস বের করার জন্য আমাদের যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে CS ইকুয়াল টু কনজিউমার সারপ্লাস। এখানে আমাদের কনজিউমারের সারপ্লাস বের করার জন্য আমাদের ডিমান্ড ফাংশন নিতে হবে এবং প্রোডিউসার সারপ্লাস বের করার জন্য সাপ্লাই ফাংশনটাকে নিতে হবে। তাহলে কনজিউমার সারপ্লাস আমরা সাইনটা একটু পরে দিই, 4Q প্লাস 26 DQ। স্যার উপরে যে স্যার ইকুয়েশন গুলো দেওয়া আছে স্যার, DQ SQ এগুলো তো পর এক্সামে দেয়া থাকবে না স্যার? হ্যাঁ, এ দুটো তো দেওয়াই থাকবে, নইলে আপনি কিভাবে বের করবেন? আর এটা তো একদম নির্দিষ্ট মান তাই না? কোনটা? DQ আর ডিমান্ড আর সাপ্লাই মানটা? এই যে এখানে দেওয়া আছে 2 এন্ড 18। না স্যার, 4Q প্লাস 26 আর 3Q প্লাস 12 এর নির্দিষ্ট মান না স্যার এটা? না, এটা যে কোনো কিছু হতে পারে, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, যে কোনো এটা ইকুয়েশন, ম্যাথের একটা ইকুয়েশন জাস্ট। দেন হচ্ছে আপনাদের কোয়ান্টিটি এন্ড প্রাইস, দেন আমরা আমাদের ফর্মুলার মতো করে বসিয়ে দিই। এখানে আমাদের কোয়ান্টিটি কোয়ান্টিটি ছিল 18, সরি 2 এন্ড 0, তাহলে এখানে 2 বসবে এন্ড 0, যেহেতু কোয়ান্টিটি আমরা ইকুয়েশন নিয়েছি। আপনার যদি ফাংশনে DQ না থাকে DP থাকে, তখন আপনাকে ফাংশনটা আবার ওইভাবে চেঞ্জ করতে হবে, সেটা আমরা একটু প্র্যাকটিস করে দেখব। প্রথমে এটা দেখি, দেন তাহলে আপনারা যদি এখানে এটাকে গুণন করেন, DQ মানে হচ্ছে এটা আপনার এখানে ক্রস করতে হবে, গুণ করতে হবে, তাহলে মাইনাস সমান মাইনাস 4Q স্কোয়ার হবে। পরীক্ষায় আপনি স্কোয়ারে লিখবেন, এখানে আমি স্কোয়ার লিখতে গেলে আবার ফর্মুলা বসানো যায় না, এই গুগলে এই যে আপনার BDRN এ ক্লাস নিতে গেলে 26Q স্যার ডি বসবে না? না, ডিটা দিয়ে, ডি হচ্ছে আপনাদের এখানে ক্রস ক্রস সাইন ইন্ডিকেট করতেছে, এটা হচ্ছে সূত্রে DQ মানে হচ্ছে কিউ কে এটা দিয়ে পূরণ করতে হবে, গুণ করতে হবে। আপনি কত কোয়ান্টিটি কিনছেন এখানে, হচ্ছে এটা হচ্ছে টোটাল প্রাইস, প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে আপনি গুণ করলেন জাস্ট এটা। এবং আপনি যখন প্রোডিউসার সারপ্লাস বের করবেন তখনও SQ আসবে, সেটাও এরকম DQ আসবে, তখন এটা গুণ করতে হবে, SQ না সরি। কিউ হচ্ছে আপনাদের 2 ইনটু
18 এটা হচ্ছে আমাদের এখানে আমরা যেটা এর আগে ক্যালকুলেশন করে বের করলাম ক্যালকুলেশন করে বের করার পর আপনার যেটা করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ জাস্ট তাহলে আপনার কনজিউমারস আমরা কনজিউমার সারপ্লাস পেয়ে যাব q এর মান দেওয়া ছিল 2 minus 4 গুণ 2 স্কয়ার আমরা এভাবে লিখতে পারি স্কয়ার প্লাস 26 স্যার স্কয়ারটা বুঝ হ্যাঁ বলেন স্যার স্কয়ারটা বুঝি নাই কেন দিচ্ছেন স্কয়ারটা দেওয়া হয়েছে কিউ এর সাথে সো আমাদের কিউ এবং কিউ গুণ করলে তো কিউ স্কয়ার হয় সেটাই হচ্ছে এখানে 2 হিসেবে লিখেছি কারণ স্কয়ার লেখা যাচ্ছে না এই 2 এর মানটা উপরেই হবে অ্যাকচুয়ালি কিন্তু লেখা যাচ্ছে না এজন্য আমি স্কয়ার দিয়ে লিখলাম কারণ এখানে একটা অলরেডি গুণ চিহ্ন বসানো হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যদি আমি তাহলে আমি হাতে লিখি লাইনতে মুছে দিই সবগুলো মুছে গেল সমান মাইনাস 4 কিউ প্লাস 26 কিউ 26 কিউ মাইনাস কিউপি এখানে আমরা এখন তাহলে স্কয়ার সেন্টার বসিয়ে দিই এটা স্কয়ার বসিয়ে দিলাম তারপরের লাইনে আমরা তাহলে এরপর প্রসিড করতে পারি সমান মাইনাস 4 টু স্কয়ার সেন্টার আমরা একটু পরে বসাই স্যার এর আগের লাইনটা বুঝি নাই কিভাবে করছেন কোনটা এটা জি স্যার এখানে কিউ দিয়ে এই পুরো লাইনটাকে আমাদের ইকুয়েশনটাকে গুণ করা হয়েছে তাহলে মাইনাস 4 কিউ এবং কিউ দিয়ে করব শুধু কিউ দিয়ে করব না ডি দিয়ে করব না ডি হচ্ছে আপনাদের ফর্মুলা অনুযায়ী বসাতে হবে অ্যাকচুয়ালি গুণ হচ্ছে কিউ দিয়ে আপনি যখন কনজিউমার সারপ্লাস বের করবেন তখন এটা হচ্ছে ডি হচ্ছে ডেরিভেটিভ অথবা ডিভিয়েশন বাই কিউ এটা হচ্ছে ফর্মুলার ইকোনমিক্সে এটা ডেভেলপ করেছে এটা এভাবেই বসাই দিতে হয় আর কিছু না আর কিউ এর এখানে ডি এর কোনো ফাংশনই নেই বেসিক্যালি আবার এরপরে আমরা যখন মার্জিনাল এবং মার্কেট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে বের করব তখন ডি হবে ডেরিভেটিভ ক্যালকুলাস কিন্তু কনজিউমার সারপ্লাসের ক্ষেত্রে শুধু কিউ দিয়ে এটাকে গুণ করতে হবে 26 এরপরে হচ্ছে কিউ এর মানটা আমরা বসিয়ে দিব 2 মাইনাস 2 18 এখন আমরা এখানে স্কয়ার সাইনটা বসিয়ে দিই যে স্কয়ার সাইন এখানে বসিয়ে দিলাম স্কয়ার সাইন বসানোর পরে এখন আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে আমাদের অ্যাকচুয়াল মান চলে আসবে এখানে আসে 2 আর 2 গুণ করলে স্কয়ার করলে 4 হয় 4 4 16 দ্যাট মিন্স মাইনাস 16 প্লাস 60 26 প্লাস গুণ 2 হচ্ছে 52 মাইনাস 36 দেন যদি আমরা পরবর্তী লাইনে যাই তাহলে হয় স্যার লাইনটা আরেকবার আরেকবার স্যার হ্যাঁ আপনাদের এখানে ছিল স্কয়ার 2 এন্ড 2 গুণ করলে হয় 2 2 গুণে 4 2 এন্ড 2 ক্রস 4 হয় 4 4 16 দ্যাট মিন 16 4 এন্ড 4 ক্রস 26 প্লাস 26 গুণ 2 ইকুয়াল টু 52 দেন হচ্ছে মাইনাস সাইন 2 গুণন 18 36 18 কে 2 দ্বারা গুণ করলে 36 হয় এটাই লেখা হয়েছে এখানে স্কোর কে একই লাইনে নিয়ে আসা হয়েছে মাইনাস 16 এখন কি বোঝা গেছে জি স্যার বুঝছি জি স্যার তাহলে এখন আমাদের কনজিউমার সারপ্লাস কত আসে যোগ বিয়োগ করলে 0 কনজিউমার কোনো সারপ্লাসই পায় নাই এখান থেকে ঠিক একইভাবে আপনি যদি প্রোডিউসার সারপ্লাস বের করতে যান এখন প্রোডিউসার সারপ্লাস তাহলে জিরো হয়ে যাবে যেহেতু কনজিউমার সারপ্লাস জিরো হয়ে গেছে প্রোডিউসার সারপ্লাসও জিরো হয়ে যাবে
equilibrium point. Then হচ্ছে producer surplus. Equal to আমরা সূত্রটাকে লিখে দিই thrice Q plus 12 DQ. কনজিউমার সাপ্লাইসে আমরা মাইনাস করেছি ডিমান্ড ফাংশন তো এখানে মাইনাস হবে আপনার প্রাইস কে তাহলে কিউপি পি মাইনাস আপনার ফাংশনটা মাইনাস হয়ে যাবে দেন তাহলে আমরা এখন ফাংশনটা লিখে দিই এটা হচ্ছে 2 আপনার কোয়ান্টিটি এন্ড 0 নেক্সট লাইন কিউপি কেন মাইনাস করা হলো স্যার বুঝলাম না এটা বুঝলে না তাহলে আমি আবার বলতেছি কনজিউমার সারপ্লাস ইন্ডিকেট করে আপনি যে পরিমাণ প্রোডাক্ট ক্রয় করেছেন তার জন্য যে মূল্য দিয়েছেন এটা হচ্ছে আপনার যে পরিমাণ মূল্য পরিশোধ করেছেন আর যে পরিমাণ মূল্য আপনি দিতে প্রস্তুত সেটা হচ্ছে এটা যা দিতে প্রস্তুত সেখান থেকে যা দিয়েছেন সেটা বিয়োগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আপনার জন্য সারপ্লাস দ্যাট মিন্স মার্জিনাল ইউটিলিটি আপনি বেশি পেয়েছেন আবার প্রোডিউসার যখন বিক্রি করবে সে যে দামে বিক্রি করেছে দ্যাট মিন্স আপনার কোয়ান্টিটি এন্ড প্রাইস এই দুটো মিলে হয় তার টোটাল বিক্রয় মূল্য ওখান থেকে তার কস্ট বাদ দিলে সাপ্লাই ফাংশনসে আরেক নাম হচ্ছে কস্ট ফাংশন কস্ট কে বাদ দিলে আপনার কনজিউম প্রোডিউসারের সারপ্লাস বের হয়ে আসবে ঠিক এটাই এখানে ইন্ডিকেট করা হয়েছে আর কিছু না তো কনজিউমার সারপ্লাস আরেকবার বলবেন কনজিউমার সারপ্লাস হচ্ছে আপনি যে দামে পণ্য বিক্রয় করেছেন এটা তো আপনার পণ্যকৃত মূল্য এবং বিক্রেতার বিক্রিত মূল্য সেম সব সময় কারণ ওই দামেই আপনাকে পণ্য ক্রয় করতে হয়েছে সেখান থেকে আপনি যে দাম দিতে প্রস্তুত এটা হচ্ছে আপনার ডিমান্ড ফাংশন এই দাম দিতে আপনি প্রস্তুত দেন দুইটা পণ্য ক্রয় করার জন্য কিন্তু যেটা দিয়েছেন সেখান থেকে যেটা দিতে প্রস্তুত সেটা বাদ দিলে থাকবে যেটা সেটা হচ্ছে আপনার জন্য সারপ্লাস অথবা এক্সেস ইউটিলিটি তার মানে স্যার যেটা দিতে প্রস্তুত সেটা থেকে যা দিয়েছি ওটা বাদ দিতে হবে হ্যাঁ ওটা বাদ দিলে হবে আপনার কনজিউমার সারপ্লাস সাপোজ আপনি একটা দোকানে আপনি কোনো কিছু ক্রয়ের জন্য গেলেন সাপোজ আপনি হরলিক্স ক্রয়ের জন্যই গেলেন আপনি গিয়ে দেখলেন হরলিক্স এর দাম 90 টাকা সাপোজ 10 টাকা কমে দিয়ে গেছে কোনো একটা কারণে সেটা হতে পারে বড়দিন কিংবা ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা বলা কিন্তু আপনি বাসা থেকে 100 টাকায় নিয়ে গেছেন এই যে আপনার 10 টাকা কম দিতে হলো এটা হলো আপনার জন্য সারপ্লাস কিন্তু আপনাকে যদি 100 টাকায় 100 টাকাই দিতে হয় তাহলে আপনার কোনো সারপ্লাস নেই এখানে সেটাই দেখানো হয়েছে এখানে আপনি যেটা দিয়েছেন এবং যেটা দিতে চেয়েছেন দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই এজন্য আপনার সারপ্লাস জিরো ঠিক একই ভাবে প্রোডিউসার যে দামে বিক্রি করেছে এবং যে দামে বিক্রি করতে প্রস্তুত অথবা কস্ট হয়েছে এটার মধ্যে যদি পার্থক্য হয় তাহলে তার সারপ্লাস হয় যদি পার্থক্য না হয় তাহলে তার সারপ্লাস নেই এখন আমরা দেখব এখানে আসলে অ্যাকচুয়ালি যদি বেশি হতো তাহলে কি হইতো স্যার বেশি হলে সেটা আমরা আরেকটা ম্যাথ আপনাদের কোন টপিক হইতো যদি এখানে বেশি হইতো তাহলে তার সারপ্লাস হইতো না উদ্ধৃত হইতো না আর হ্যাঁ তাহলে উদ্ধৃত হইতো মানে এখানে মনে করেন আপনার 15 রেজাল্ট আসলো সাপোজ তাহলে তার সারপ্লাস হলো 50 টাকা ওই যে আপনাকে একটু আগে एग्जांपल দিলাম হরলিক্স ক্রয়ের জন্য আপনি বাসা থেকে বের হলেন সাপোজ এটা হচ্ছে আপনার 100 টাকা আপনার বাজেট এই বাজেট 100 টাকার মধ্যে আপনি শপে গিয়ে দেখলেন আপনার 90 টাকা খরচ হয়েছে ডিউ টু এনি কাইন্ড অফ রিজনস হতে পারে আপনার এক্সট্রা ছাড় দিতে পারে অথবা কোনো উপলক্ষ হতে পারে অথবা উপলক্ষ ছাড়াও হতে পারে আপনি 90 টাকায় ক্রয় করতে পেরেছেন তারপর আপনার কত টাকা বেড়ে গেল বেঁচে গেছে আপনার 10 টাকা দ্যাট মিন্স আপনি যা দিতে প্রস্তুত ছিলেন এবং যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন তার পার্থক্যই হলো কনজিউমার সারপ্লাস যেমন মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রেও দেখা যায় আপনি যে পরিমাণ দিতে প্রস্তুত এবং যা দিয়েছেন তার পার্থক্য হলো আপনার কনজিউমার সারপ্লাস মার্জিনাল ইউটিলিটি আপনি যেটা লাস্ট ইউনিট থেকে পেয়েছেন আর এর সাথে মার্জিনাল ইউটিলিটির সম্পর্ক হচ্ছে আপনার যে পরিমাণ যায় এই জিরো চলে আসে তারপর তো আপনি ক্রয় করবেন না দিস দ্য ফ্যাক্ট আচ্ছা স্যার যে ফাংশনের যে উপরে আর নিচে মানে লিমিটটা দিলাম স্যার এই লিমিটটা কিভাবে দিয়েছেন স্যার 2 0 এজ এ 2 তো হচ্ছে আপনার কোয়ান্টিটি 2 সর্বোচ্চ 2 ইউনিট পর্যন্ত ক্রয় করবেন এটা তো কোয়ান্টিটি
আপনার যদি এক্সামে কোয়ান্টিটি দেওয়াই থাকে তখন তো আপনাকে বের করতে হবে না, আর যদি নেওয়া না থাকে তাহলে আপনাকে বলে দিই ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে আপনার কি পরিমাণ সারপ্লাস পাবেন আর পাবেন না। যদি দেওয়া না থাকে তাহলে তো এটা বের করবেন, আর দেওয়া থাকলে তো আপনার বের করতে হলো না। যদি দেওয়াই থাকে পরীক্ষায় যে আপনার কোয়ান্টিটি হচ্ছে সাপোজ এই যে 2 ইউনিট, তাহলে আপনি 2 বসিয়ে দেবেন, আর যদি দেওয়া না থাকে আপনাকে লাস্ট ক্লাসে যেভাবে বের করেছে ঠিক ওভাবেই বের করতে হবে। জি স্যার। দোকানে গিয়ে আপনি ক্রয় করতে চাচ্ছেন, আপনি বললেন যে আমি আর একটা উল্টো দিয়ে যাব, সেটা তো হবে না। তাহলে আমার এখানে কোয়ান্টিটি ছিল কোয়ান্টিটি ইকুয়াল টু 2, আমরা ইকুয়েশনটা আবার বসিয়ে নিই, এস কিউ সমান পি কিউ অথবা কিউ পি যাই বলি, দেন হচ্ছে আমার ত্রাস কিউ প্লাস 20 পি কিউ। এখন তাহলে আমরা লিমিটের ফাংশনটা বসিয়ে দিই, বসানোর পর আমরা এখানে ম্যাথ যদি করে দিই পি এর মান ছিল 2, প্লাস চিহ্ন বসে নাই স্যার, ইকুয়াল হয়ে গেছে স্যার। আচ্ছা দেখেছি, এটা তো তুলতে গেলে পুরোটাই তুলে দিতে হবে। তাহলে থাক স্যার, আমরা বুঝে নেবো স্যার, সমস্যা নেই। মাইনাস দেন হচ্ছে আপনাকে ওটাকে আবার আগের আগের বারের মতো ক্লোজ করতে হবে, ট্রাইস কিউ প্লাস, অনলাইনে ম্যাথ ক্লাস না অনেক কঠিন, এর চেয়ে বোর্ডে না অনেক সহজ, একটা ম্যাথ করতে অনেক সময় লাগছে, তো বোর্ডে অনেক তাড়াতাড়ি করা যেত। দেন হচ্ছে 36 মাইনাস 3 2 প্লাস 12 2, এখানে আমরা এখন স্কোয়ার সেন্টার বসিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্ট আছে 36 মাইনাস 12 প্লাস 12, এখানে একটা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটটা তো দিতে হবে আবার, তাহলে দেন যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আসে 36 মাইনাস 36, দ্যাট মিন্স ইউ হ্যাভ প্রোডিউসার সারপ্লাস ইজ অলসো ইকুয়াল টু 0, দে হ্যাভ নো সারপ্লাস। এখন যদি আমরা তাহলে গ্রাফ আকারে এটা দেখাতে যাই তাহলে আমাদের গ্রাফে আসে, এটা হচ্ছে আমাদের গ্রাফ স্যার, প্রথম লাইনে যে স্কয়ারটা দিছেন ওইটা মানে কিসের উপর দিছেন বুঝতে পারতেছি না, এটা প্রথম লাইন একদম PQ মাইনাস 3Q, এই যে এটা এটা স্কয়ার না, এটা হচ্ছে লিমিট, এখানে 0 এখানে 2, সর্বোচ্চ 2 ইউনিট পর্যন্ত আপনি ক্রয় করবেন তাহলে আপনার কি পরিমাণ কনজিউমার প্রোডিউসার সারপ্লাস হবে। এখানে যদি 1 ইউনিট হতে পারতো, আপনার যদি ম্যাথে দেওয়াই থাকে 1 ইউনিট অথবা 2 ইউনিট 3 ইউনিট তাহলে আপনার সেটা অনুযায়ী বসাবেন, আর যদি দেওয়া না থাকে দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আপনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ধরে আপনার বের করবেন ইকুইলিব্রিয়াম পয়েন্টে আপনার কত হবে।
এখন বুঝেছেন এটা 2 না এটা হচ্ছে লিমিট স্কয়ার স্কয়ার হচ্ছে এখানে কিউ এবং কিউ গুণ করলে স্কয়ার চলে আসে তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস আমরা যদি গ্রাফ আকারে দেখাই আমরা কোয়ান্টিটি ক্রয় করেছি 2 ইউনিট আমাদের কস্ট এবং পার ইউনিট কস্ট হচ্ছে 18 এটা যদি আমাদের কস্ট হয় এই পর্যায়ে প্রোডিউসার কি পরিমাণ সারপ্লাস করেছে এখানে তার কোনো সারপ্লাস নেই 0 0 পরিমাণ প্রোডিউসার এবং কনজিউমার সারপ্লাস করেছে হচ্ছে কনজিউমার সারপ্লাস এরিয়া দিস ইজ দা কনজিউমার সারপ্লাস এরিয়া দিস ইজ দা প্রোডিউসার সারপ্লাস এরিয়া এট ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইন দিস কোয়ান্টিটি দে উইল গেট 0 সারপ্লাস বাই প্রোডিউসার এন্ড কনজিউমার এখন আপনাদের বাসায় একটা কাজ থাকবে আপনারা বাসায় করবেন এটা হচ্ছে আমি ম্যাথটা লিখে দিচ্ছি নইলে আপনারা ইচ্ছা মতো করতে পারেন আপনাদের ইচ্ছা আমি এখানেই লিখে দিচ্ছি আপনারা লিখে রাখেন এটা হচ্ছে কিউ দিয়ে করা হয়েছে সেটা হবে পি দিয়ে করা পি হচ্ছে প্রাইস ফাংশন পি ইকুয়াল টু ফাংশন হচ্ছে সাপোজ 30 মাইনাস 2x পি এটা হচ্ছে আপনাদের ডিমান্ড ফাংশন ইকুয়েশন 1 দেন হচ্ছে আপনাদের সাপ্লাই ইকুয়াল টু 10 একদমই সহজ করে দিচ্ছি প্লাস বি আর কিছু নেই এখান থেকে আপনারা এরকম প্রোডিউসার এন্ড কনজিউমার সারপ্লাস বের করবেন এট ইকুইলিব্রিয়াম পয়েন্টে পারবেন চলে আসতে পারে তো তাহলে আমাদের কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাসের মোটামুটি ক্লিয়ার এখন আপনাদের হচ্ছে নেক্সট পরবর্তী চ্যাপ্টারে চলে যাব নেক্সট ক্লাসে আপনাদের যদি এই চ্যাপ্টারে প্রোডিউসার এন্ড কনজিউমার সারপ্লাস রিলেটেড গ্রাফ আঁকা কিংবা অন্য কোনো ধরনের সমস্যা আপনার অবশ্যই জিজ্ঞাসা করবেন তাহলে কনজিউমার সারপ্লাস এখানে 0 এন্ড প্রোডিউসার সারপ্লাস জিরোর উপরে এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস এরিয়া and this area is producer surplus এখানে আমাদের কোনো surplus ছিল না suppose এখানে আপনার 15 surplus চলে আসে তাহলে this area indicate 15 টাকা equal এটা হচ্ছে produce consumer surplus আর এখানে চলে আসে suppose 10 তাহলে এটা হচ্ছে producer surplus area যখন আপনার কোনো surplus নেই that means এখানে তার কোনো surplus নেই surplus is equal to 0 for producer and কনজিউমার যদি হতো তাহলে আমরা সেটা বসিয়ে দিতাম সেটাই আপনারা এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে এবং মান বসিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো করে দেখবেন আসে কিনা আবার এক দুইয়ের উপরে যাবেন না আর আপনাদের মান দেওয়া থাকলে আপনারা করতে পারবেন না এখানে সাপোজ যদি এক দেওয়া থাকে এটা মনে করেন এখানে 2 নেই পরীক্ষা হলে আপনাদের এক দেওয়া আছে তাহলে সেই স্কয়ার না দিয়ে তখন 1 দিয়ে দিয়ে করব আপনাদের এই যে কিউ দিয়ে গুণ করার ফলে কিউ কে স্কোয়ার হয়েছে কিউ এর মান
জাস্ট 3 অন 4 এরকম চেঞ্জ হবে p এর ক্ষেত্রে ঠিক একই রকম আপনারা এটা করেন যদি সমস্যা হয় তখন আমি বলে দেব আসলে প্র্যাকটিস আপনি যতই করাই না কেন প্র্যাকটিস আপনি না করলে আসলে পরীক্ষা হলে এফোর্ট দিতে পারবেন না আপনাদের ভুল হবে স্যার গ্রাফটা বুঝি নাই আচ্ছা গ্রাফ আবার দেখাচ্ছি আমাদের ইকোনমিক্সে গ্রাফ মোর অর লেস সব একই রকম আসে এটা সাপোজ আপনার হচ্ছে প্রাইস এটা তো আমরা সবাই জানি প্রাইস এরিয়া এটা হচ্ছে কোয়ান্টিটি এরিয়া আমার টোটাল কোয়ান্টিটি পারচেজ ছিল এখানে 2 ইউনিট এন্ড প্রাইস ছিল পার ইউনিট 18 18 টাকা খরচ করে প্রোডিউসার সারপ্লাস পাই এখানে 0 ইন্ডিকেট করা আছে এই এরিয়াটা হচ্ছে 0 তার সারপ্লাস 0 এর উপরে যত যাওয়া হবে সেটা হচ্ছে কনজিউমার সারপ্লাস বাড়তেছে কিন্তু সে যেহেতু কোনো সারপ্লাস পায় না কনজিউমার সারপ্লাস সো এট 0 আবার এই এরিয়ার পরে নিচে যত যাওয়া হবে প্রোডিউসার তার প্রত্যাশিত মূল্যের চেয়ে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করবে তাহলে তার সারপ্লাস এখানে বাড়বে কিন্তু এখানে আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অনুযায়ী আমার সারপ্লাস এসেছে 0 সো প্রোডিউসার সারপ্লাস ইজ অলসো 0 এটা হচ্ছে আপনাদের ইকুয়েশন এখন কি বুঝছেন এখনো বুঝেন না কনজিউমার সারপ্লাস আপনি প্রাইসের উপরে এরিয়াতে কনজিউমার সারপ্লাস এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস এরিয়া ব্রেক ইভেনের উপরে যে পর্যায়ে জিরো হবে তার উপরের এরিয়াটা হচ্ছে কনজিউমার সারপ্লাস কিন্তু জিরোর নিচে যে এরিয়া সেটা হচ্ছে প্রোডিউসারের সারপ্লাস এরিয়া কনজিউমার যদি কোনো কারণে জিরোর চেয়ে মাইনাস নেগেটিভ ফিগার আসে দেন দিস এরিয়া উইল ইন্টিগ্রেট কনজিউমার ডিসস্যাটিসফ্যাকশন আবার প্রোডিউসার যদি কোনো কারণে এই এরিয়ার উপরে চলে যায় দিস উইল ইন্ডিকেট প্রোডিউসার লস সো যখন আপনি জিরোর উপরে থাকবেন সাপোজ এখানে 3 দিলাম তখন প্রোডিউসার লস হবে এবং কনজিউমার লাভ হবে এটা এখানে ইন্ডিকেট করা হয়েছে আপনার না বুঝলে নেক্সট ক্লাসে আবার দেখানো হবে আপনারা ম্যাথটা করেন এখনো বুঝেন নাই মেবি কে বলেছিলেন জি স্যার কিছুটা বুঝছি স্যার পুরোপুরি না পুরোপুরি বুঝেন নাই তাহলে আমার আরেকটা ম্যাথ করতে এখন এক ক্লাসে দুইটা ম্যাথ করতে গেলে তো ক্লাস শেষ হয়ে যাবে শেষ এক ক্লাসে যদি শুধু ম্যাথ দিয়ে শেষ করি তাহলে কোন সিলেবাস শেষ হবে কবে বলেন তাহলে সিলেবাস শেষ হবে কবে সিলেবাস তো আমার শেষ করতে হবে স্যার আপনি না হয় আপনার এসকিউ আর পিকিউ এর মান ধরে একটা গ্রাফ বুঝিয়ে দেন লাইক জিরো না দিয়ে 1 2 এরকম মান দিয়ে বুঝিয়ে দেন আচ্ছা সিএস এর মান 5 আর পিএস এর মান 2 এইভাবে করে বুঝিয়ে দেন আচ্ছা তাহলে আমি আবার আসতেছি তাহলে এটা হচ্ছে আমাদের সাপ্লাই ফাংশন সাপোজ আমাদের বলা আছে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন প্রোডাক্টের পার ইউনিট প্রাইস এখানে আমাদের বলা আছে পি সমান সমান সাপোজ 15 টাকা এন্ড আপনাদের কোয়ান্টিটি হচ্ছে সাপোজ আপনাদের কোয়ান্টিটি হচ্ছে কিউ সমান সমান 4 ইকুয়েশনই আমরা বসাই তাহলে সমস্যা হবে না এখন এই পর্যায়ে আপনাকে যদি বলা হয় ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইওর কনজিউমার সারপ্লাস এখন কনজিউমার সারপ্লাস বের করতে গেলে আমাদের ফর্মুলাটা বসাতে হবে কনজিউমার সারপ্লাস ইকুয়াল টু মাইনাস 4 কিউ প্লাস 26 ডি কিউ দেন হচ্ছে আপনার মাইনাস পি কিউ
এখানে আপনাদের কোয়ান্টিটি আছে 4 দা তাহলে লিমিট হবে এখানে 4 আর এখানে 0 সর্বোচ্চ 0 ইউনিট পর্যন্ত আপনি ক্রয় করবেন এর নিচে তো আর যাওয়া সম্ভব না দেন আমাদের যেটা করতে হবে মাইনাস সো মাইনাস 4 কিউ প্লাস 26 কিউ মাইনাস পি এর মান বসিয়ে দিলাম 15 গুণ 4 এখানে আমরা এখন তাহলে স্কয়ার বসিয়ে দেব পি কিউ এবং কিউ মিলে স্কয়ার হয়ে যাবে এখানে দেন হচ্ছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি মাইনাস 4 কিউ এর মান 4 দেওয়া আছে সো ইন 4 26 গুণ 4 60 আমরা এটা এখানে বসিয়ে দিলাম মাইনাস 64 প্লাস দেন তাহলে আমাদের মান আসে ফোরটি মাইনাস 60 ইকুয়াল টু ইউ উইল গেট মাইনাস 20 ইন দ্যাট কেস হি উইল ইনকার কনজিউমার সারপ্লাস উইল কামস টু মাইনাস ফিগার এখন যদি আমরা এটাকে আবার প্রোডিউসার সারপ্লাসে ইন্ডিকেট করি প্রোডিউসার সারপ্লাস ইকুয়াল টু ত্রাইস ইউ প্লাস 12 ইকিউ ফোর 0 এখানে আবার বসানো হয় না দেন উইল ফাইন্ড আর ইকুয়েশন সমান পি ইকুয়াল টু 15 4 মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস 12 কিউ এখন যদি এটাকে আমরা মান বসিয়ে 4 পোনা এখানে 30 60 60 আসবে কারণ বিক্রয় মূল্য ক্রেতা যে দামে বিক্রয় করেছে বিক্রেতা ঠিক একই দামে বিক্রয় করেছে 60
minus 3 4 plus 12 and 4. Then hoche you have to subtract everything from this figure 60 minus 3 48 plus 48. সমান চিহ্ন বসে আমরা যেটা পাবো 60 মাইনাস 96 ইকুয়াল টু মাইনাস মাইনাস 36 ইজ প্রোডিউসার সারপ্লাস ইফ দে ই প্রোডিউসার সেল এক্সেস কোয়ান্টিটি অফ প্রোডাক্ট এট দ্য লোয়ার রেট অফ প্রাইস হি উইল ইনকার লস এট দ্য সেম টাইম producer will also incur loss যখন সে এক্সট্রা বেশি ইউনিট বেশি ক্রয় করবে এখন এটা যদি কম হতো তাহলে অন্য ভিন্ন চিত্র হতো তাহলে আমরা একটু গ্রাফের মাধ্যমে এটা দেখি this is the plus sign reason for producer this is the plus sign reason for consumer and consumer কি করেছে জিরো জিরোর পরে সে 20 unit beshi korese that means you will incur loss in that area consumer surplus loss or negative balance ekhon jodi amra producer surplus eki figure dekhi tahole this is the producer surplus reason this is the loss reason loss of producer karon she beshi ponno bikri koreche kom dame er jonno tar loss hoyeche at the same time consumer beshi ponno kroy korar karone taro surplus নেগেটিভ চলে আসে এখন যদি আপনারা এখানে কোয়ান্টিটি অন দেন পিকচার ভিন্ন হতে পারে এখন কি ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি স্যার যদি কোয়ান্টিটি আর প্রাইসটা জানা থাকে তাহলে স্যার ইজি লাগে স্যার কোয়ান্টিটি প্রাইস জানা থাকলে তো তাহলে তো সব দেওয়াই হয়ে গেল তাহলে আর অঙ্ক করার কি আছে স্যার আপনি যে আমাদের হোমওয়ার্কটা দিয়েছেন স্যার ওখানে আমরা কোয়ান্টিটি কি করে বাই করব ওখানে তো পি দেওয়া স্যার কিউ কোয়ান্টিটি মানে তো স্যার কিউ নাকি স্যার আচ্ছা আমি তাহলে ওটা একটু দেখিয়ে দিচ্ছি আপনি একটু বলেন ওখানে কি লেখা ছিল ডিপি স্যার ওখানে ডিপি ইকুয়াল 13 ডিপি 30 স্যার 30 মাইনাস টুয়াইস পি হ্যাঁ টুয়াইস পি স্যার ইকুয়াল টু 10 প্লাস পি 10 প্লাস পি আপনাদের অনেক ইজি করে দাও যখন আপনাদের কোনো কিছু দেওয়া থাকবে না তখন দ্যাট মিন্স আপনাকে কনজিউমার কিংবা প্রোডিউসার সারপ্লাস বের করতে হলে অবশ্যই আপনাকে ইকুইলিব্রিয়ামে আসতে হবে ইকুইলিব্রিয়াম হচ্ছে দুইটা সেম দাম প্রোডিউসার যে দামে বিক্রি করবে কনজিউমার ঠিক একই দামে ক্রয় করবে আর এক্ষেত্রে কনজিউমার এবং প্রোডিউসার সারপ্লাস মোস্ট মোর অর লেস ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো চলে আসে তাহলে আমরা এখান থেকে লাস্ট ক্লাস এটা দেখিয়েছিলাম তাহলে এখান থেকে আমরা 30 minus 10 equal to P minus sign এখন plus হয়ে যাবে plus twice P
টুয়াইস পি আচ্ছা ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করেন নইলে আপনাদের সমস্যা হবে এখানে 30 কে আপনারা 40 করে নেন তাহলে ইজি হবে ফ্র্যাকশন আমরা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি তাহলে এখানে 40 লিখে নেন 30 এর জায়গায় 40 তাহলে আমাদের আসে 30 ইকুয়াল টু ট্রাইস পি এটা হচ্ছে আমাদের ফাংশন দেন এটাকে যদি আমরা বসিয়ে দিই পরে সে আসে পি সমান সমান কত আসে পি সমান সমান 10 পি সমান সমান যদি 10 হয় তাহলে কিউ সমান সমান কত হবে পি এর মান আমরা এখানে বসিয়ে দিলেই তো কিউ এর মান চলে আসে এখানে বসিয়ে দিলাম কিউ এর মান চলে আসে 0 এই ইকুয়েশন অনুযায়ী 0 পরিমাণ কোয়ান্টিটি আপনি সর্বোচ্চ উৎপাদন করতে হবে নইলে আপনার লস হবে এটা আগে ইন্ডিকেট করা হয়েছে কিউ টা আরেকবার বলেন তো কিউ কি হয়ে পাইছেন 0 পি এর মান যখন আপনারা পেয়ে যাবেন পি এর জায়গায় পি এর মান যখন বসিয়ে দিবেন তখন আপনাদের কিউ এর মান চলে আসবে এখনো বুঝেন নাই স্যার ওটা তো এস পি ছিল এস কিউ থাকলে তো বুঝতে পারতাম এস প্লাস পি এর কথা বলতেছেন না আপনি 10 প্লাস পি তো ওটা তো স্যার এস পি ছিল আগে যেটা আমরা প্রথম ম্যাথ করেছি সেখানে ছিল dq সমান সমান মাইনাস 4q আর এখানে হচ্ছে dp সমান সমান 40 - 2p তাহলে 40 যখন হবে p এর মান আমরা বসিয়ে দিলে কোয়ান্টিটিটা চলে আসে এখন যদি যে কোনো একটি ইকুয়েশনে যদি আমরা 10 এর মানটা বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু কত আসে স্যার বুঝতে পারছি That's fine. তাহলে আমাদের পরে যদি ইনটু 10 দেই তাহলে হয়ে যায় 40 আর এখানেও 40 হ্যাঁ তাহলে কিউ সমান সমান আমরা বের করে নি এখানে বের করেই দিই আপনাদের কিউ সমান সমান হবে আপনারা একটা ইকুয়েশনে বসান 10 প্লাস যে কোনো একটা ইকুয়েশনে বসাবেন পি আছে পি বসিয়ে দিলাম ইকুয়াল টু 10 প্লাস 10 কত আসে ইকুয়াল টু 20 ইউনিট হচ্ছে আপনার কোয়ান্টিটি ইকুইলিব্রিয়াম পয়েন্টে এই পয়েন্টে আপনারা তখন প্রোডাক্ট উৎপাদন করা হবে এবং বিক্রি করা হবে ইকুইলিব্রিয়াম এই পর্যায়ে আসবে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 20 ইউনিট এখানে ইউনিট লিখে দিই কেজিও হতে পারে আর ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 10 টাকা অথবা 10 ডলার অথবা 10 রুপিস এরপরে আপনাদের কনজিউমার সারপ্লাস সিএস যা আছে এরকম বসিয়ে নেবেন সিএস এরকম বসিয়ে আপনারা করবেন তারপর গ্রাফটা করে ফেলবেন এই হচ্ছে আপনাদের কনজিউমার এবং প্রোডিউসার সারপ্লাস আসলে এই অনলাইনে ম্যাথ করি আমি কত দূর আগাতে পারি এটা হচ্ছে বড় সমস্যা সো আপনাদের কনজিউমার এন্ড প্রোডিউসার সারপ্লাস ইজ কমপ্লিটেড ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম ইউ ক্যান সিক ফর অ্যানসার ফ্রম মি এখন আমরা নেক্সট চ্যাপ্টারে তাহলে চলে যাই নেক্সট চ্যাপ্টার যেটা আছে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস দেন হচ্ছে মার্কেট কম্পিটিশন ডিমান্ড ডিমান্ড কার্ভ আপনাদের কি মার্কেটিং ম্যানেজমেন্ট আছে এই সেমিস্টারে থাকার তো কথা তন্ময় স্যার প্রিন্সিপাল অফ মার্কেটিং আছে প্রিন্সিপাল অফ মার্কেটিং ওইটাই মার্কেটিং ম্যানেজমেন্ট ওইটাই মার্কেটিং ম্যানেজমেন্ট কেন আপনাদের দুইটা মার্কেটিং পড়ানো হবে না তো ওইটাই মার্কেটিং ম্যানেজমেন্ট মার্কেট কি কে বলতে পারেন কেউ একজন আশিক বলতে পারবেন মার্কেট কি সরি স্যার ভুলে গেছি স্যার আমি একটু বলি হ্যাঁ বলেন মার্কেট ইজ এ প্লেস হোয়ার কনজিউমারস বাই প্রোডাক্টস হুইচ ইজ সেলস বাই এ সেলার আপনার কথা বুঝতে পেরেছি আসলে বেসিক্যালি আমরা মার্কেট বলতে এখানে বোঝাচ্ছি ইকোনমিক্স এর ভাষায় মার্কেট কি আর ডু আন্ডারস্ট্যান্ড বাই দা ওয়ার্ল্ড মার্কেট অথবা মার্কেটিং এর ভাষায় মার্কেট কি এখন যদি ইকোনমিক্স এর ভাষায় তো আমরা মার্কেট কে বলতে একটা পণ্য বুঝবো না যে গুডস অর সার্ভিসেস ইকোনমিক্স এর ভাষায় মার্কেট বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট দাম একটা প্রাইস ইউ শুড ask for a price কিন্তু মার্কেটিং এর ভাষা আপনি যখন মার্কেট বলবেন তখন মার্কেট হচ্ছে কাস্টমার
বলে না প্রোডাক্টের মার্কেট নেই দ্যাট মিন্স কাস্টমার নেই আর মার্কেট ফল করেছে মানে হচ্ছে কাস্টমার কমে গেছে আর যদি আপনি সাহিত্যের ভাষায় বলতে যান তাহলে মার্কেট হচ্ছে আমরা যেটা মনে করেন যে ক্লাস 8 9 10 এখানে পড়ে আসছি সেটা হচ্ছে মার্কেট ইজ এ প্লেস আপনার সবগুলাই কিন্তু ঠিক আছে আমি কিন্তু জাস্ট আইস ব্রেক করতেছি আপনাদের কাউকে ভুল ধরা আপনারা যেটা বলেছেন আপনাদের পারসেপশন থেকে বলেছেন আপনারা তো বলেননি যে আমি এই দৃষ্টিভঙ্গি থেকে বলেছি এখন ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে না এটা তো জেনারেলি এটা হচ্ছে আপনি সাহিত্যের ভাষায় যখন বলবেন সাহিত্য ভাষায় মার্কেট হচ্ছে বেসিক্যালি একটা প্লেস আর বাংলা যেহেতু সাহিত্য আমরা বাংলা এবং ইংলিশে যখন সাহিত্য তখন এখানে মার্কেট হিসেবে আমরা প্লেসকেই আখ্যায়িত করে থাকি ইজ ইট ক্লিয়ার আপনি যখন ইকোনমিক্স বলবেন ইকোনমিক্স তো কোনো প্লেস নিয়ে ডিসকাস করে না ইকোনমিক্স শুধু টাকা পয়সা নিয়ে ডিসকাস করে আপনি কি পেলেন আর কি পেলেন না আপনি প্রোডাক্ট কনজিউম করেছেন আপনি কি পরিমাণ ফ্যাসিলিটিস অ্যাচিভ করেছেন আর কি পরিমাণ লস করেছেন দিস দ্য ম্যাটার আপনি ইউএসএ বসে কনজিউম করেছেন না বাংলাদেশে কনজিউম করেছেন ইট ডাজন্ট ম্যাটার আপনি এটা বুঝতে পেরেছেন এটা হচ্ছে ইকোনমিক্স সো ইকোনমিক্স এর ভাষা মার্কেট হচ্ছে It's basically the price of the product. Marketing এর ভাষা মার্কেট হচ্ছে group of customer যারা potential হতে পারে actual customer হবে potential বলতে বোঝানো হচ্ছে যারা maybe may purchase your product or maybe actual customer in the future. এখন আপনি যদি economics এবং সাহিত্য সবকিছু তো এক হবে না এটাই বোঝানো হয়েছে তাহলে আমাদের মার্কেট হচ্ছে is a price of the product. এটা হচ্ছে এক কথায় উত্তর মার্কেট ইজ দ্য প্রাইস অফ আপনাকে যখন বাই বাই প্রশ্ন করবে যেমন আপনাদের যে অন টু শেষ হওয়ার পরে ইয়ার ফাইনাল একটা বাই বাই আছে 100 নম্বরের অন ক্রেডিট আপনাদেরকে প্রশ্ন করলেও করতে পারে হাউ ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ল্ড মার্কেট তখন আপনি আপনার মতো করে দুইটা অ্যান্সারই দিবেন যদি জানেন অথবা যদি একটা জানেন আপনার মতো করে উত্তরটা দিবেন যে ক্ষেত্রে আপনি জানেন আর এমআইএস যেহেতু সাহিত্য না আপনি মার্কেট ওই ডেফিনেশনটা স্কিপ করে যাবেন ক্লিয়ার সো মার্কেট বেসিক্যালি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড আমরা যদি মার্কেটিং এর ভাষায় বলি মার্কেট ইজ দ্য গ্রুপ অফ পটেনশিয়াল অ্যান্ড অ্যাকচুয়াল কাস্টমার হু মে পারচেস ইওর প্রোডাক্ট কম্পিটিশন কম্পিটিশন কি হাউ ডু আন্ডারস্ট্যান্ড বাই কম্পিটিশন কম্পিটিশন মিন্স হোয়েন টু অর মোর সাপ্লায়ার compete with each other to sell any product to a specific group of customer ekta nirdishto customer group er kache kono byakti ba protishthan jokhon kono byakti ba protishthaner somoshti jokhon ponno bikrir jonno chesta kore tokhon seta ke bola hoy competition demand ki ke bolte paren amra etokkhon demand ebong supply niye consumer surplus dekhlam demand ki স্যার কনজিউমারস নিড নিডস হ্যাঁ ঠিক আছে নিডস এর সাথে আরেকটু আছে আচ্ছা নিডস ওয়ান্টস এন্ড ডিমান্ডস এটা কি আপনাদের বলেছিলাম আপনারা জেনে আসবেন আপনাদের স্যার নিডস ওয়ান্টস আর তো হচ্ছে ডিমান্ডস এগুলো তো স্যার মানে জেনারেলি এক হলো সেগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে স্পেসিফিক সেটাই আমি চাচ্ছি স্যার যেমন স্যার একদম নরমাল একটা एग्जांपल হলে স্যার যে পানি এখন আমার পানি খেতে ইচ্ছে করতেছে এখানে আমার পানি তো হয় আবার স্যার আমার এখানে কোক খাইলো হয় কিন্তু সেই ক্ষেত্রে স্যার আমার পানিটা হচ্ছে স্যার নিড প্রয়োজন কোকটা হচ্ছে স্যার আমার মানে একটু স্পেস মানে স্পেশাল টাইপ এরকম কিছু আর কি কিছু বলবেন স্যার আমি একটু বলবো হ্যাঁ বলেন স্যার নিডটা হচ্ছে যে আমার এখন এই মুহূর্তে ইমার্জেন্সি যে জিনিসটা দরকার যেমন আমার ক্ষুধা লাগছে এখন আমাকে খেতে হবে এটা হচ্ছে নিড এক্স্যাক্টলি ফাইন ওয়ান্ট হচ্ছে যে আমার যে জিনিসটা দরকার আর মানে আমার একটা কি বলবো আমার পানি খাওয়ার দরকার তো এই পানি খাওয়ার দরকারটা হচ্ছে যে ওয়ান্ট আর ওই ওয়ান্টটা পূরণ করার জন্য আমার যে আর্থিক সামর্থ্যটা দরকার সেটা হচ্ছে ডিমান্ড ডিমান্ড হয়েছে নিড হয়েছে ওয়ান্ট একটু আপনি স্লিপ করে গেছেন
কোয়ান্টিটি এক্স্যাক্টলি ওভাবে হয় না। নিডস আমি আরেকটু বলি, তারপর আপনারা দেখেন মিলে কিনা আপনাদের সাথে। নিডস হচ্ছে ওই সব বস্তু যেটা আমার দরকার, জীবন দান অথবা কোনো স্পেসিফিক নিডস মানে প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য। যেমন আমার ক্ষুধা লেগেছে, খেতে হবে, রুটিও খেতে পারি, ভাতও খেতে পারি, আপনি বার্গারও খেতে পারেন, যে কোনো কিছু খেতে আপনার ক্ষুধা নিবারণ হবে। ক্ষুধাটা হচ্ছে আপনার চাহিদার জন্য খাদ্যকে বলা হয়। খাদ্য বলতে ভাত না, রুটিও না, যে কোনো খাদ্য হতে পারে, এটা হচ্ছে আপনার নিডস। নিট কি ক্লিয়ার? নিট হচ্ছে আপনার কোন ধরনের মানসিক বা এনি টাইপ অফ রিকোয়ারমেন্ট দ্যাট ইজ নেসেসারি ফর ইওর লাইফ। রিকোয়ারমেন্ট কোন ধরনের রিকোয়ারমেন্টই হচ্ছে, এটা যে কোনো কিছু হতে পারে, রিকোয়ারমেন্টটাই হচ্ছে আপনার নিডস। আর রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনার যা দরকার, যেমন ভাত, রুটি অথবা বার্গার, এগুলো হচ্ছে আপনার ওয়ান্টস। আপনি যে কোনো কিছু খেতে পারেন। এখন আপনাকে যদি বলা হয় ভাত রুটি কিংবা বার্গার না, আপনাকে বলা যদি বলা হয় যে আপনি ফ্রাইড রাইস খেতে হবে, কিন্তু আপনি খেতে রাজি নন, কিন্তু এটা দিয়ে কিন্তু ক্ষুধা নিবারণ করা সম্ভব হয়। যখন আপনি খেতে রাজি নয়, এটা আপনার কখনো নিডসে পরিণত হবে না, নিডসে হবে, ওয়ান্টস হবে না। ওয়ান্টস হচ্ছে স্পেসিফিক বস্তু যেটা আপনি চাচ্ছেন। এবং ওই ওয়ান্টস, সাপোজ ভাত মাংস অথবা ভাত রুটি অথবা বার্গার, এর ভিতর যেটা কেনার আপনার সামর্থ্য আছে, সেটা হচ্ছে আপনার জন্য ডিমান্ড। সো ডিমান্ড হইতে হলে আপনাকে অবশ্যই আর্থিক সামর্থ্য থাকতে হবে। এখন কি ক্লিয়ার? আপনাদের সাথে ম্যাচ হচ্ছে? তাহলে নিট হচ্ছে আমার যা প্রয়োজন, রিকোয়ারমেন্ট। ওয়ান্টস হচ্ছে ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যে বা যে উপায় করতে পারি সেটাই হচ্ছে আমার জন্য ওয়ান্টস। ওয়ান্টস এর যে উপাদানটা ক্রয়ের জন্য আমার আর্থিক সামর্থ্য আছে, দিস ইজ কল্ড মাই ডিমান্ড। যেমন আপনাদের বইয়ে মার্কেটের ডেফিনেশনটা এভাবে দিয়েছিল, মার্কেট ইজ এ গ্রুপ অফ কাস্টমার আর বায়ার অ্যান্ড সেলার অফ এ পার্টিকুলার গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা বেসিক্যালি আপনার মার্কেটিং এর ভাষায়। আপনি যদি মার্কেট কম্পিটিশন কিংবা অন্য কোনো মার্কেটিং এর অন্য কোনো সংজ্ঞায় জানেন ইকোনমিক্স, ইট ইজ বেসিক্যালি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, যেটা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে, সেটাই হচ্ছে মার্কেট। অ্যান্ড কম্পিটিশন হচ্ছে যখন এক বা একাধিক ব্যক্তি মার্কেটে এসে একটা নির্দিষ্ট পণ্য, সাপোজ আপনি বা আপনার বন্ধুরা কাস্টমার, আপনারা সবাই অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশনের জন্য ল্যাপটপের প্রয়োজনীয়তা অনুভব করতেছেন, এখন আপনারাই কাস্টমার। এখন একাধিক ব্যক্তি আসোস হতে পারে, ডেল হতে পারে, এসআর হতে পারে, তারা যখন এটা বিক্রি করবে তখন সেটাকে বলা হবে কম্পিটিশন। Again, internet has connection has been disturbed. I have lost my connection. So what can I do? So much disturbing.